এসো কোরআন শিখি ছড়িয়ে দিতে জগতে আলো, সহি তালিমুল কোরআন ফাউন্ডেশন, ডিজিটাল সিস্টেমে শিখাই কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কোরআন মাজিদ সহিভাবে তেলাওয়াত করার জন্য সারা বিশ্বের মুসলমানের বহু পরিকল্পিত বহু উদ্যোগ রয়েছে। বিশেষ করে উল্লেখযোগ্য যে বাংলাদেশেও বিভিন্ন প্রতিষ্ঠান এবং বিভিন্ন উস্তাজগণ তাদের যথাসাধ্য চেষ্টার মাধ্যমে সহিভাবে কোরআন তেলাওয়াত করার জন্য এবং করাবার জন্য যথেষ্ট পরিমাণ কাজ করে যাচ্ছেন। আর আমিও এই উত্তরাতে আমাদের এই সহি তালিমুল কোরআন ফাউন্ডেশনের মাধ্যমে কিছু চেষ্টা করছি মাত্র। আজকে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব, তবে এই ভিডিওটি খুবই ছোট হবে যাতে করে আপনারা সহজে দেখতে পান আর কি, বা দেখার মতো আগ্রহ প্রকাশ করেন। বিশেষ করে আমরা জানি যে মাখরাজ, এই মাখরাজ এই বিষয়টা আমরা ছোটকাল থেকে পড়েছি। মাখরাজ মুখস্থ করার যে একটা ইচ্ছা আগ্রহ বা উস্তাদদের চাপাচাপি বাড়াবাড়ি বলি যা কিছু বলি না কেন, যে মাখরাজ পারা না পারাটাই আমাদের মধ্যে বড় একটা কঠিন এই বিষয় আটকিয়ে থাকে, যে মাখরাজ পারি না, মাখরাজ বুঝি না। তবে মাখরাজ হচ্ছে উচ্চারণের জায়গা, মানে যেখান থেকে মানুষ আরবি হরফগুলি উচ্চারণ করে ঠিক ওই জায়গাটাকে বলা হয় মাখরাজ। তো আমি বলে থাকি আরবি হরফের মাখরাজগুলি চিনার জন্য, বোঝার জন্য প্রথমেই আপনাকে তিনটি জায়গা চিনতে হবে। এই তিনটি জায়গার মধ্যে প্রথম হলো গলা, তারপরে মুখের ভিতরের অংশ মানে জিহ্বা, তারপর হচ্ছে ঠোঁট। তো গলা, জিহ্বা, ঠোঁট, গলা, জিহ্বা, ঠোঁট, এই বৃহত্তর তিনটি জায়গা। যেমন আমরা বসবাস করি উত্তরাতে, তো উত্তরা কোথায়? 14 নম্বর সেক্টরে। এরকমভাবে বিদেশে গেলে জিজ্ঞাসা করে কোন দেশে, দেশের নাম, তারপরে রাজধানী কোথায়, তারপরে জেলা কোথায়, তারপরে থানা কোথায়, এরকমভাবে একটা পর্যায়ে বসবাসের জায়গাটা ফুটে আসে। তো মাখরাজকে চিনার জন্য, জানার জন্য, বোঝার জন্য, আরবি 29টি হরফ উচ্চারণ করার জন্য প্রথমে তিনটি এলাকা বা তিনটি স্থান চিনতে হবে, তা হলো গলা, জিহ্বা, ঠোঁট। এই গলা, জিহ্বা, ঠোঁট থেকে আরও দুইটি জায়গার সহযোগিতা নিয়ে 15টি মাখরাজের মাধ্যমে 28টি হরফ উচ্চারিত হয়। আরও দুইটি জায়গা কী কী? যেমন মুখের খোলা জায়গাটা লাগবে, নাকের বাঁশিটা লাগবে, তাহলে হচ্ছে গলা, জিহ্বা, ঠোঁট তিনটা সহ মুখের খোলা জায়গা এবং নাকের বাঁশি, এই মোট 5টি জায়গা থেকে আরবি 29টি হরফের মধ্যে 15টি মাখরাজ রয়েছে। আমরা অনেকে বলে থাকি যে আরবি হরফ 29টি, মাখরাজ 17টি, আসলে আরবি হরফের মাখরাজ 15টি। তো 15টি মাখরাজের মাধ্যমে 28টি হরফ উচ্চারিত হয়। তো এখানে দুটি প্রশ্ন থেকে যাবে যে সবসময় পড়লাম 17টি মাখরাজ, এখন আপনি বলছেন 15টি, আসলে হরফের মাখরাজ 15টি, আর দুটি মাখরাজ যেটা রয়েছে বিশেষ করে মাদের জন্য, যেন তাজবিদ অধ্যায় আমরা যাব, গুন্নাহ পাবো, মাদ পাবো, তো গুন্নাহ হরফগুলি উচ্চারণ করার জন্য একটি জায়গা, তো ওই হরফগুলি কিন্তু আরবি হরফে রয়েছে এবং ওগুলোর জন্য নিজস্ব মাখরাজ রয়েছে। আবার হচ্ছে মাদের হরফ তিনটি, আলিফ, ওয়াও, ইয়া আমরা যেটাকে বলি, এগুলোর কিন্তু আবার নিজস্ব মাখরাজ রয়েছে। তো এইভাবে আলিফ আর হামজা, আরবরা এটাকে আলিফের জন্য কোনো মাখরাজ রাখে না, এই হামজাটাই মূলত তার মূল পরিচয় আসবে আরবিতে বা কোরআন মাজিদে গেলে। তো মাদের হরফ হিসাবে আলিফটা ব্যবহৃত হয়। তো মূল কথাটা হচ্ছে বৃহত্তর তিনটি জায়গা হচ্ছে গলা, জিহ্বা, ঠোঁট, এই তিনটি জায়গা, আর দুইটি জায়গার সহযোগিতা নিবে মুখের খোলা জায়গা, নাকের বাঁশি, এই 5টি জায়গা থেকে 15টি মাখরাজের মাধ্যমে 28টি হরফ উচ্চারিত হবে। তাহলে আমরা বুঝতে পারলাম আরবি 29টি হরফকে উচ্চারণ করার জন্য প্রথমে তিনটি জায়গা চিনতে হবে, তা হলো গলা, জিহ্বা, ঠোঁট, আর দুটি জায়গার সহযোগিতা নিবে তা হলো মুখের খোলা জায়গা, নাকের বাঁশি, এই 5টি জায়গা থেকে 15টি মাখরাজের মাধ্যমে 28টি হরফ উচ্চারিত হবে। দর্শক মণ্ডলী, আপনারা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমরা চিত্রটি আমি তৈরি করেছি। তো এই যে এই গলার শুরু থেকে এটা এখানে যে গলা এখানে শেষ হয়ে যাবে, তারপরে এখান থেকে জিহ্বা শুরু হয়ে গিয়ে দাঁতের সাথে বা বিভিন্ন জায়গায় লাগিয়ে এটা শেষ করবে, তারপর ঠোঁট থেকে আরও কিছু উচ্চারিত হয়। যেমন গলা থেকে তিনটি মাখরাজ,
ছয়টি হরফ, গলা থেকে তিনটি মাখরাজ ছয়টি হরফ, আর জিহ্বা থেকে মানে মুখের ভিতর থেকে আর কি 10টি মাখরাজ 18টি হরফ। তাহলে 10 আর 3 হলো 13, তো ঠোঁট থেকে রয়েছে 2টি মাখরাজ 4টি হরফ, তো 13 আর 2 হলো 15, এই হলো মাখরাজ 15। তো 4টি হরফ 18টি হরফ, তারপরে 6টি হরফ, 6 4 10, 10 আর 18 হলো 28। তা আলিফের জন্য কোনো মাখরাজ আর থাকলো না, তার মানে মনে রাখতে হবে আলিফ এবং হামজা একই জিনিস। তো আমরা আজকে পরিষ্কার হয়ে গেলাম যে মাখরাজ হরফের উচ্চারণের স্থানকে জায়গাটাকে বলে। এই মাখরাজ মুখস্থ করা জরুরি নয়, প্রত্যেকটা উস্তাজ এবং প্রত্যেকটা শিক্ষার্থীর দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে মাখরাজ সহকারে যথাযথভাবে প্রত্যেকটি হরফ উচ্চারণ করে প্র্যাকটিস করানো, মাস্ক করানো। আর আমাদের মধ্যে প্রচলনের মধ্যে দেখা যাচ্ছে আমরা প্রচলিত প্রচুর পরিমাণ মাখরাজ মুখস্থ করতে করতে করতে, কারণ এগুলি কবিতা আকারে স্বরা আকারে বিষয়টা সহজ না, যে দাঁতের সাথে জড়িত জিহ্বার সাথে আগা গোড়া কিনারা তার ঠোঁট আগানা সেগানা বিভিন্ন জায়গায় লাগাইতে হয়, তো এটা অনেকের কাছে এটা অনেকটা কষ্টদায়ক। তো আমি মনে করি যে এটাকে বেশি কঠিন না করে সহজ করার জন্য আসুন আমার মাখরাজের বিভিন্ন জায়গাগুলোকে বেশি মুখস্থের দিকে চাপ না দিয়ে মাখরাজ থেকে যথাযথভাবে উচ্চারণটা আমরা বের করি এবং মুখে মুখে প্র্যাকটিস করায় উচ্চারণ করলে আমার মনে হচ্ছে বিষয়টা একেবারেই সহজ হবে। আমরা জানি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় যখন ধ্যান করেছিলেন, হযরত জিব্রাইল আলাইহিস সালাম যখন এই আল্লাহ তাআলার পক্ষ থেকে কোরআন নিয়ে নবীজির কাছে আসছিলেন, তখন তিনি 3 বার বলেছিলেন করুন, বা আমরা যেটাকে বলি কোরআন মাজিদের সূরা আলাকের মধ্যে যেটা রয়েছে ইকরা ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খলাক, তো এই কথাটা জিব্রাইল আলাইহিস সালাম 3 বার বলেছিলেন। চতুর্থবারে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও জিব্রাইল আলাইহিস সালামের সাথে বলেছিলেন। তো আমি আপনাদেরকে বলবো আসুন আমরা প্রথমে এটাকে 3 বার করে সহি উচ্চারণ শোনাই, তারপরে শিক্ষার্থীদেরকে বলতে বলবো। তো আমরা আজকে মাখরাজ সম্পর্কে যে বিষয়গুলি নিয়ে আলোচনা করছি, আমি আশা করবো আপনাদের সকলে এটাকে যথাযথভাবে বুঝে এবং শুধু প্রনাউন্সিয়েশন এবং উচ্চারণ এই যথাযথ ঠিক রেখে মাখরাজ বেশি মুখস্থ না করার জন্য সময় নষ্ট না করে আসুন উস্তাদের মুখের দিকে দেখে দেখে এবং শিক্ষার্থীর মুখের দিকে তাকিয়ে তাকিয়ে আমরা মাস্ক এবং প্র্যাকটিস করি। আর আল্লাহ সুবহানাহু তাআলা যেমনি বলেছেন কোরআনকে সহজ করেছেন, আমি আশা করি আপনারাও সহজে শিখতে পারবেন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ, সবাই ভালো থাকুন সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।